করোনা টিকা না পেয়ে ঝিনাইদহের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর ও বিক্ষোভ করেছেন টিকা নিতে যাওয়ারা। এ সময় স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের ওপর হামলা করে তারা। সোমবার ঝিনাইদহের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকার প্রথম ডোজ শেষ হওয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। তবে কিছু ভ্যাকসিন থেকে যাওয়ায় মাইকিং করে বুধবার আবারও টিকা দেওয়ার কথা জানায় তারা। এই খবরে টিকা নিতে নিবন্ধন করেন কয়েক হাজার মানুষ, কিন্তু বুধবার 570 জনকে ভ্যাকসিন দেওয়ার পর শেষ হয়ে গেছে বলে জানানো হয়। এতে হাসপাতালের টিকাদান কেন্দ্র ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা চালায় বিক্ষুব্ধরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এইসব নিয়ে পালাপালি করে আপনার ধরেন তো ডাক্তার গার উপর পড়ে গেছে, পরে ডাক্তাররা বেরিয়ে দিয়েছে আমরা, পরে এই মানে হই সই গ্যাঞ্জাম হিসাব ঠিক আছে সব নিয়ন্ত্রণ করা হয়েছে। এ অবস্থায় রবিবার থেকে আবারও টিকা দেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এক্ষেত্রে তাদেরকে তো দোষ দেওয়া যায় না, এটা পরিস্থিতি একটা, আমরা পুলিশ ডেকে পরিস্থিতি সামাল দিয়েছি। এক সপ্তাহের মধ্যে আমাদের রেগুলেশন অনুযায়ী আমাদের টিকা ইনশাল্লাহ চলে আসতেছে, যাতে অলরেডি যারা রেজিস্ট্রেশন করেছেন তারা তো অবশ্যই এসে প্রথমেই অগ্রাধিকার ভিত্তিতে পাবেন। ঝিনাইদহের শৈলকুপায় প্রথম ধাপে 12,000 টিকা বরাদ্দ দেওয়া হয়। ডিবিসি নিউজ ডেস্ক।